এখন বাচ্চার বাপও ধরেছে বাদাম বাদাম, বাচ্চার মাও ধরেছে বাদাম বাদাম, আর বাচ্চাও বলছে বাদাম বাদাম। আমার কাছে আছে বুবু কাঁচা বাদাম, আমার কাছে নেই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে বাবু কাঁচা বাদাম। এমন বাদাম দেখালো রে ভাই, মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, গোটা পৃথিবী ব্যাপী ভাইরাল হয়ে গেছে, কম বেশি সারা দেশে চলছে, অন্য দেশে তো চলছে, হাই রে হাই। কাঁচা বাদাম না ধরে যদি সাইকেল চালাতে চালাতে একবার কালমা শরী পড়ে নিতিস, আল্লাহ কত খুশি হতো, 4000 গোনা মাফ করে দিত, আর 4000 নেকির খাতায় আল্লাহ নেকি লিখে দিতে বলে দিত। এটা পড়লি না, মাইক চালাতে চালাতে যদি একবার কালেমা শরীফ পড়ে নিতিস, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলে রাজি হলে ওই কালেমা শরীফ বাদাউলতে 4000 নেকি দিত, আর ওই অবস্থায় মৌত হয়ে গেলে আল্লাহ ইচ্ছা করলে কালেমার বাদাউলতে তোমার জান্নাত হয়ে যেত। এটা পড়লে না, এটা পড়লে না, তুমি খালি কাঁচা বাদাম নিয়ে আর ভাজা বাদাম নিয়ে মেতেছো, কদিন চলবে বাপ? হ্যাঁ, হিরিকে কদিন চলবে বাপ? হিরিক দেখিয়ে কদিন চলবে? সে বেচারা একটা ছন্দ আকারে বলছে, সে গান হোক আর ছন্দ হোক আর কবিতাই হোক বা পাঠ করি, যে যেভাবেই হোক বলছে, তার খরিদ্দার টানার জন্য, তার খরিদ্দার বাড়ানোর জন্য সে বলছে। তা বলে তোমার এত কি আনন্দ করার ফুর্তি করার ব্যাপার আছে বলো? তুমি একবার কালেমা শরীফ পড়তে পারলে না, একবার রাসূলুল্লাহর প্রতি মহব্বতে দরুদ শরীফ পড়তে পারলে না? হ্যাঁ, ও বীর ইতর নাও তো আজব কি রকম ইয়া আমার মুরব্বিয়ানের শুনে খেলিন বাবা। হযরত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আল্লামা গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, একজন আল্লাহর মাহবুব বান্দা স্বপ্নে দেখলেন কাকে? বেগম জুমাইদাকে। বেগম জুবাইদাকে দেখলেন, বেগম জুবাইদা জান্নাত বাসিনী হয়ে গেছে, জান্নাতের মধ্যে ঘোরা ঘুরি করছে। স্বপ্নে যখন দিদার হলো, স্বপ্নে যখন দেখা হলো, স্বপ্নে যখন দেখা হলো, আল্লাহর মাহবুব বান্দা জিজ্ঞাসা করলেন, হে বেগম জুবাইদা, তুমি কোন নেকির বিনিময়ে জান্নাত বাসিনী হয়েছ একটুখানি বলো। বেগম জুবাইদা সেই সময় বলেছিল, ও আল্লাহর মাহবুব বান্দা শুনে কে দাও, চার সময় আমি বেশি বেশি করে কালেমা শরীফ পড়েছিলাম, আর কালেমার বাদাউলতে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। এক নাম্বার হলো কালেমা শরীফ আমি দুনিয়ার জমিনে বেশি বেশি পড়তাম, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে কালেমার বাদাউলতে এই কালেমা শরীফ পড়তে পড়তে আমার মৃত্যু দিয়ে দিয়েছেন। এই কালেমা শরীফ এত পড়েছিলাম, আর কালেমার বাদাউলতে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আমার আল্লাহর হুকুমে যখন আমাকে কবর দেওয়া হয়েছে, কবরে দেওয়া হয়েছে, যখন আমাকে কাফন চাপা দিয়ে গে কবরের মাটি চাপা দেওয়া হয়েছে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে এই কালেমার বাদাউলতে গোটা কবরটা আমার আল্লাহ নূর আর নূর আলো আর আলো করে দিয়েছেন। এই কালেমা শরীফ এত পড়েছে কালেমার বাদাউলতে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে গে খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়ে গে এই কালেমা শরীফ পেনে বাদাউলতে গে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে খুশি হয়ে গিয়ে জান্নাত নসিব করে দিয়েছে। আর কালেমা শরীফের বাদাউলতে কালেমা পড়ার বিনিময়েতে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে গে রাজি হয়ে গিয়ে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়ে কালেমা পড়ার বাদাউলতে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে গে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে গে আমার আল্লাহর সঙ্গে গে জান্নাতে দিদারও দিয়ে দিয়েছে। একবার কলেমা শরীফ পড়ার তো আমরা সুযোগ পাই মাহফিলে আসলে, কি গো দু চারবার আমাদের হয় না, এই জন্যই তো এরকম মাহফিল করা। তাহলে এই মাহফিলটাকে কাজে লাগানো আমাদের দরকার আছে, আছে। কালেমা শরীফ কানে হয়, রাসূলুল্লাহর কথাগুলো হয়, সুন্নতের উপরে আপনি পাবন্দি থাকবেন, সুন্নতের আলোচনা হয়, ফরজে আইনের আলোচনা হয়, ফরজে কিফায়ের আলোচনা হয়, অনেক আলোচনা হয়। জি, আপনি রাসূলুল্লাহর কথাগুলোতে একটু একটু হলেও মেনে চলতে পারবেন, আলহামদুলিল্লাহ। জি,
বিশ্বনবী আমার হাদিস মাকের মধ্যে জানিয়েছেন হাদিসটা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস ওয়া নাবি হুরায়রা তাম ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা লাবিতা কামিসান বাদআন বিমা ইয়ামিনিহি বিশ্বনবী যখন কাপড় পরতেন বিশ্বনবী যখন জামা পরতেন বিশ্বনবী যখন পরনের কাপড় পরতেন গায়ের জামা পরতেন জুব্বা পরতেন আমার রাসূলুল্লাহ ডান দিক দিয়ে শুরু করতেন ডান দিকটা আগে ঢোকাতেন ডান দিক দিয়ে স্টার্ট করতেন ডান দিকের পাটা ডান দিকের হাতটা আগে ঢোকাতেন ইযা লাবিসা কামিসান বাদআন বিমা ইয়ামিনিহি বিশ্বনবী ডান দিক দিয়ে শুরু করতেন প্রত্যেকটা কাজই বিশ্বনবী ডান দিক দিয়ে শুরু করতেন আপনি জামা পরছেন শীতকালেতে আপনি কোট পরছেন জুব্বা পরছেন জ্যাকেট পরছেন রুমাল পরছেন পরনে পায়জামা পরছেন আপনি ইচ্ছা করলে একটু ডান দিকটা আগে ঢোকাতে পারেন ডান দিকের হাত যদি আগে ঢোকায় কষ্ট বেশি কথা বলে না কষ্ট কি বেশি এক্সট্রা কোনো খাটনি আছে এক্সট্রা কোনো খাটনি নাই কষ্ট নাই ডান দিকের পা যদি আগে ঢোকানো হয় এক্সট্রা কোনো কষ্ট নাই বাদি ঢোকাছিলেন খালি ডান দিকটা একটু আগে ঢোকালেন আর সাথে একটা নিয়ত করলেন কি নিয়ত করলেন আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ আমার নবী যদি ডান দিক দিয়ে আগে পড়ে তো আমি কেন পারব না আমি রাসূলুল্লাহ সুন্নাত মনে করে ডান দিকের হাত আগে ঢোকাচ্ছি যদি এতটুকু মনে করে ডান দিকের হাত আগে ঢোকান আর পাটা আগে ঢোকান আমার আল্লাহ রাজি হলে খুশি হলে ওই জামা পরার জন্য ওই পায়জামা পরার জন্য ওই কোট পরার জন্য জুব্বা পরার জন্য ওই জ্যাকেট পরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলে রাজি হলে গে তোমার নেকির খাতাতে একটা গান নেকিও দিয়ে দিতে পারে আরে বাবা এই নেকি গুলো অন্তত তোল না রে বাপ এগুলো ছাড়বি কেন অফারের মাল কখনো ছাড়ে কথা বলে না হ্যাঁ অফারের মাল কখনো ছাড়ে কি খ্যাপা লোক বল দিগিনি বেগুন কিনতে গেলে যদি 2 কিলো বেগুন কিনলে যদি 500 গ্রাম ফ্রি হয় তো ফ্রি মাল ছাড়বো কেন রে ভাই সুযোগটা কাজে লাগাই হ্যাঁ সুযোগটা কাজে লাগাই قل ان تخفوا ما في صدوركم او تبدوه يعلم الله ويعلم ما في السماوات والارض والله على كل شيء قدير সি আল্লাহকে ডাকছি তাহলে একবার সবাই মিলে দাও মন খুলে নার দিবের আর একবার দাও নার দিবের আমুলিয়া গ্রামের বাস্তুরি গিশালে সব নার দিবের সিলসিলা মুজাদিদ জামা নার দিবের মক্কা শরীফ মদিনা শরীফ বাগদাদ শরীফ আজমির শরীফ ফুরফুরা দরবার শরীফ মাওলানা বাগ দরবার শরীফ পিনাগ দরবার শরীফ হরিঙ্কলা দরবার শরীফ নার দিবের কষ্ট আওয়াজ করে বলেন কষ্ট জোর করে বলেন কষ্ট কষ্ট হয় না তো তাহলে আর একটুখানি আগিয়ে যাই ঘুম পাচ্ছে নাকি ভাই এই লাল চাদর আর ঘুম পাই না তো আর তো পাওয়ার কথাই নয় চলুন লক্ষ্য করুন বাবাজি আমার ভাইরা যে কথা বোঝাতে চাইছি না আরে লক্ষ্য করুন বোঝার চেষ্টা করুন তাহলে যদি ডান দিক দিয়ে একবার আগে ঢুকিয়ে দেওয়া হয় ডান দিকের পাতা যদি আগে ঢুকিয়ে দেওয়া হয় আবার আল্লাহ খুশি হলে রাজি হলে ওই ডান দিক আগে দেওয়ার জন্য হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস আল্লাহ ইচ্ছা করলে একটা নেকি দিয়ে দিতে পারেন কেন হাদিস কয় প্রকার আওয়াজ করে বলো কয় প্রকার আওয়াজ করে বলো হাদিস কয় প্রকার তিন আগুল দেখিয়ে রেখেছি তবু বলতে পারছেন না আপনারা এই ছোট ছেলে দেখছেন ধরে নিয়েছে ও বুঝতে পেরে গেছে যে হ্যাঁ কাজ হয়ে গেছে মাস্টার ওকে দেখাই ও ঝড়ের মতো উত্তর দেয় ও বুঝে গেছে মানে হুজুর তিন আগুল দেখাচ্ছে মানে তিন পোকার ঝেড়ে দিয়েছে তাই এবার এক নাম্বার কি এগি কৌলি দু নাম্বার কি এগি ফেলি আর তিন নাম্বার কি তাকরিরি হাদিস হল তিন প্রকার রাসূলুল্লাহর কথাটা হাদিস রাসূলুল্লাহর কাজটা হাদিস আর বিশ্বনবীর সমর্থন এটাও হাদিস
কওলি ফেলি তাকরির রাসূলুল্লাহর কথা কাজ সমর্থন সবটাই হাদিস উত্তরুনিয়া না উসমানের না হে যুবকের আগম ইয়া আমার মুরব্বিয়ানের না ছুড়ে কে দিন রেখে দিন বাবা যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম হযরত সুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে বিশ্বনবী বললেন যখন তোমরা পোশাক পরবে ওই পোশাকটা তোমরা সাদা কালারের পরো সাদা হলো অকৃত্রিম কালার সাদা কালারটা হলো আল্লাহর দরবারে পছন্দনীয় কালার এইজন্য সাদা কালারের পোশাক তোমরা পরো আর প্রত্যেকটা মৃত ব্যক্তির মাইয়েত হয় প্রত্যেকটা মৃত ব্যক্তিকে দেখবেন কাফন পরানো হয় সেটা সাদা কালার আপনি হায়দ্রাবাদে যান কাফন হয় সাদা কালার আপনি ব্যাঙ্গালোরে যান কাফন হয় সাদা কালার আপনি আপনি হায়দ্রাবাদে যান কাফন হয় সাদা কালার আপনি মিরাটে যান কাফন হয় সাদা কালার বোম্বাইয়ে যান দিল্লিতে যান কাফন হয় সাদা কালার শুধু ভারত নয় ভারত নয় শুধু এই ভারতের রাজ্যগুলো নয় অন্য দেশে যদি যান বাংলাদেশে যান কাফন হয় সাদা কালার আমেরিকায় যান কাফন হয় সাদা কালার দুবাইয়ে যান কাফন হয় সাদা কালার সৌদি আরবে যান কাফন হয় সাদা কালার পাকিস্তানে যান কাফন হয় সাদা কালার পৃথিবীর যে কোন দেশেই যান না কেন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে যে কাফনটা পরানো হয় যে কালারের সেটা হলো সাদা কালার আল্লাহ নেই বলে সাদা কাপড়ের কাপড় পরাও কেন এতে অল্প নোংরা লাগলে মোজা যায় অল্প নোংরা লাগলে দেখা যায় অল্প নোংরা লাগলি বোঝা যায় এটা হলো অকৃত্রিম কালার ও তরুণিয়া শুনে কে দিয়ে এজন্য সাদা কালারের পোশাক তোমরা পরো সাদা কালারের পোশাক পরতে বলা হয়েছে আজকে তাই আমি দেখতে পাচ্ছি অনেকেই সাদা কালারের পোশাক পরে আছেন এরা বললেন হুজুর সাদা তো আমরা পরে আছি তাহলে আমরাই গেম দিয়েছি যারা পরে আছে কালো কালার মনটা বড় খারাপ আলমারিতে বউ রেখেছে বাঙার স্ত্রী কড়াই লাগানো আছে আয়রন কড়াই আছে সাদা কালার জানলে তো সাদা কালারটা পরি বেরোতাম কেন পরে এলাম কালো কালার কেউ পড়েছেন লাল কালার কেউ পড়েছেন নীল কালার কেউ পড়েছেন হলুদ কালার কেউ পড়েছেন সাদা কালার কেউ পড়েছেন আপনার গ্রিন কালার কেউ পড়েছেন ব্লু কালার কেউ পড়েছেন রেড কালার কেউ পড়েছেন ইয়েলো কালার কেউ পড়েছেন হোয়াইট কালার এখন এরা বলছে যদি জানতাম তাহলে আমরাও দিতাম ঘরে তুই আমার ছিল আলমারির ভিতরে সাদা কালারের পাঞ্জাবি বিবি স্ত্রী করে আয়রন করে রেখে দিয়েছে পল্লি হয়ে যেত কথা বলে না আর যারা পড়েছে ওরা বলছে আমরা তো গেম দিয়েছি আমরা জানি হাওয়াই যারা পড়েছে ওরা গেম দিয়েছে সত্য কিন্তু নিয়ত করে আসে না এটাও কিন্তু সত্য প্রত্যেকটা ভালো কাজ হবে তার আমলের বিনিময়ে প্রত্যেকটা আমল হবে ভালো কাজ হবে তার নিয়তের বিনিময়ে এই জন্য হাদিস পাকের মধ্যে এসেছে সর্বপ্রথম বলা হয়েছে নিয়তের ওপরে আমল নিয়ত করে কিন্তু আপনি আসেন না যে আমার রাসূলুল্লাহ সাদা কালার পড়তে বলেছেন বলে এই জন্য পড়ছি এটা কিন্তু আপনি মনে করেন না কথা বলে না ছাক এখনো যদি আমাদের নিয়ত কারণ না হয়ে থাকে এবারে নিয়ত করব আল্লাহ তোমার নবী পড়তে বলেছে বলে পড়েছি যদি এবারেও নিয়ত করি আমার আল্লাহ দরবারে কোনো অভাব নাই আমার আল্লাহ খুশি হলে রাজি হলে ওই নিয়ত করার বিনিময়েতে আল্লাহ রাজি হলে খুশি হলে এখন থেকে একটা সুন্নত হিসাবে কবুল করে নিতে পারেন আরো জোরে হয় না আরো জোরে হয় না ও তরুণিয়া নওজোয়ান যুবকেরা এখন যারা লাল কালার পরেছেন হলুদ কালার পরেছেন ব্লু কালার পরেছেন কালো কালার পরেছেন তারা হয়তো ভয় পেয়ে গেছেন যে আমাদের মনে হয় গুনাহ হয়ে গেল কেন আমরা কালো কালার পরে এলাম না না গোনা নাই গোনা নাই গোনা নাই গোনা নয় ভয় পাওয়ার কোনো কারণ নাই গোনা নয় আপনি কালো কালারে পড়েছেন ব্লু কালারে পড়েছেন গ্রিন কালারে পড়েছেন ইয়েলো কালারে পড়েছেন বিভিন্ন রকমের কালারে পড়েছেন এতে আপনার কোনো সমস্যা নাই গোনা নয় এটা হলো মোবা ভালো
পড়লে কিন্তু কোনো গুনাহও হবে না নেকিও হবে না ভালো আর যদি সুন্নতি পোশাক পরেন সাদা কালারের পরেন আর ওই পাঞ্জাবিটা যদি কিতাব আপনার পাঞ্জাবিটা যদি মনে রাখবেন কলিদার পাঞ্জাবি আর নেসব সাফ হয়ে যায় তাহলে আবার একটা সুন্নত হয়ে যায় আজকে কিন্তু আপনাদেরকে আমি যে অফারটা দিচ্ছি না কাজে লাগালে যা গেম দেবেন না পার ডে 10 খানা করে নেকি তুলবেন হতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ রাজি থাকলে আল্লাহ রাজি থাকলে ইনশাআল্লাহ হবে আরে জীবনে আমরা অনেক গুনাহ করে ফেলেছি বুঝি না করে ফেলেছি আবার অনেকে জেনে শুনেও করেছি কথা বলে না 2000 সালে যে অন্যায়টা করেছি আর 2000 সাল কোনোদিন ফিরে পাওয়া যাবে কথা বলতে হবে ফটাফট কথা বলে না 2000 সালে যে অন্যায় করেছি সে 2000 সাল কি আর ফিরে পাবো কথা বলে না ফিরে পাবো পাবো না 2010 সালে যে অন্যায় করেছি সে 10 সাল তার ফিরে পাবো না কথা বলতে হবে পাবো না 15 সাল আমরা ফিরে পাবো না ও তরুণীরা 20 সাল আর ফিরে পাবো না 2020 সালে যে অন্যায় করেছি সেই 2020 সালটা কিন্তু আর ফিরে পাবো না অন্যায় করেছি তার পরিবর্তে এবারে নেকি করে যে শোধ করে দেব এই উপায়টা কিন্তু আমাদের মধ্যে আর নাই জানুয়ারি মাসে যে গত জানুয়ারিতে যে অন্যায় করেছি ও তরুণীরা শুনে রেখে দেন ওই জানুয়ারিটা আর পাবো না আগামীতে আবার জানুয়ারি হয় তো আল্লাহ হায়াতে রাখলে পেয়ে যাব কিন্তু গত জানুয়ারিতে যে অন্যায় করেছি ওই মাস কিন্তু চলে গেছে আর আসবে না এখন উপায় কি অফারে মারতে হবে গেম কথা বলে না অফারে মারতে হবে গেম মাঝে মাঝে অফার গুলো আমরা যেমন দুনিয়ার অফার গুলো মারি কথা ঠিক কিনা দেখেন না দুনিয়ার অফার মাঝে মাঝে কাপড়ের দোকানে দেয় 20% ছাড় আর ছেলে বলে আমার কাপড় কিনা দরকার মাঝে মাঝে জুতোর দোকানে দেয় 30% ছাড় ছেলে বলে আমার জুতো কিনা দরকার এই অফারটা কাজে লাগাই আর অনেক যুবক ভাইয়েরা অফার কাজে লাগাই কি রকম অফার জানি মাঝে মাঝে কাজে লাগাই কাল বেলা 10টার সময় খেলে আর কিছুক্ষণের মধ্যেই খেলে ফার্স্ট প্রাইজ পালসেট 220 গাড়ি সঙ্গে থাকবে 20 ইঞ্চি কালার টিভি আর কিছুক্ষণের মধ্যেই খেলে লটারি 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 আছে নাকি এই মাল আপনাদের দিকে কথা বলো আমি তো অনলাইন অফলাইন কে নিয়ে চলি আমাকে তো সব রকম কাজ করতে হবে অফলাইনের লোক আমার মুরব্বিরা বসে আছে আর অনলাইনের লোক আমার যুবক ভাইরা বসে আছে অফলাইন আর অনলাইন দু ধরনের মানুষকে নিয়ে চলতে হবে আমাকে সব কাজ করতে হবে তবে আল্লাহর নবী জানিয়েছেন মানুষকে ইসলামের দিকে আহ্বান করো ইনভাইট করে সুন্দর সুন্দর উপদেশ দ্বারা কৌশলের দ্বারা এজন্য এটা হলো আমার কৌশল যাতে করে যুবকগুলো এখানে থাকে আর ঠিকঠাক ভাবে ঠিক কাজগুলো ওরা ধরে নেবে এটা হলো আমার কৌশল বলো এই অফারটা কি দুনিয়ার জমিনে অনেক ছেলে তোলে কি তোলে না আরে 2 টাকায় 10 লাখ টাকা কাটে না কথা বলছেন না কেন মাল আছে না নাই লটারি যুবক ছেলে বলে চল তাড়াতাড়ি 2 টাকায় 10 লাখ এই যুবক ছেলে শুনে রেখে দে ওই লটারি কে যার আখিরাত বরবাদ করবি না বাড়ি থেকে যখন বার হচ্ছ ডান দিকে হাতটা গড়াও জুব্বার ডান দিকে হাত গলাও ও তরুণীরা যুবক ছেলে পায়জামার পরনের কাপড়ে পা ডান দিক গলাও আর নিয়ত করো আল্লাহ আমার নবী বলেছে তাই আমি করছি আল্লাহ রাজি হলে খুশি হলে যুবক রে তোর নেকির খাতাতে একটা আল্লাহ পাক নেকিও লিখে দেবেন ওই যুবক আর মেতে থাকিস না ওই যুবক ফিরে আয় ওই যুবক জোহরের নামাজটা পড় কিছু জানিস না ইমাম সাহেবকে জিজ্ঞাসা কর সুবহানাল্লাহ বলে বলে নামাজ পড়া স্টার্ট কর ও যুবক ছেলে শোন সুবহানাল্লাহ পড়তে 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 যদি তোর মত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যদি রাজি হয়ে যায় তুমি মনে রেখে দাও হে যুবক ছেলে নামাজীদের সঙ্গী তোমার আল্লাহ হাসর করে দেবে আরো জোরে হয় না
নামাজি হয়ে যাও সূরা ফাতিহা শরীফটা জেনে নাও সূরা ইখলাস শরীফটা জেনে নাও সূরা নাস শরীফটা জেনে নাও বাংলায় নামাজ শিক্ষাবার হয়েছে একটু পড়ে পড়ে মুখস্থ করো দুনিয়াটা খুব বেশি দিনের নয় ও যুবক ছেলে ছেড়ে এসো ফিরে এসো তোমাদের মতো যুব সমাজকে দরকার আছে যুবকদেরকে আল্লাহ নবী এত ভালোবেসেছে যুবক বয়সের ইবাদতটা আল্লাহ পাক বড় খুশি হয়ে যা চলুন আমি এবার আপনাদের যে কথা বুঝাতে চাইছিলাম তাহলে কালো কালার পড়লেন লাল কালার পড়লেন নীল কালার পড়লেন হলুদ কালারের পড়লেন এই কালার গুলো পড়লে কোনো গোনা নাই তবে মনে রেখে দিও এগুলো হলো মুবাহ ভালো তবে একটা কালার যেন পরো না যেটা বিশ্বনবী জানিয়েছেন সেটা কোন কালার সেটা হলো গেরুয়া কালার সেটা হলো গেরুয়া কালার সেটা হলো কমলা লেবু যে কালার ওই কালার গেরুয়া কালার এই কালারটা যেন পরবেন না আর লাল কালার থেকে একটু বেঁচে থাকবে লাল কালারটা আমার নবী পছন্দ করতেন না এছাড়া আপনি যে কোনো কালারের পড়তে পারেন পাঞ্জাবি এতে আপনার কোনো সমস্যা না এতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় সাদা যদি পরেন একটা নিয়ত করেন আর ডান দিকে যদি পা আর হাত গলিয়ে দেন একটা নিয়ত করেন আলহামদুলিল্লাহ একবার জামা পড়লে দু তিনটে নেকি পেয়ে যাচ্ছেন জোরে বলবেন না আরো জোরে বলবেন না আর পাঞ্জাবি যখন বানাবেন কলিদার পাঞ্জাবি বানান নিসমুসাখ কলিদার পাঞ্জাবি বানান এটাই হবে সুন্নতি লেবাস হাঁটু এই যে দেখা যাচ্ছে হাঁটু একটু আপনার কিছু মনে করবেন না আমি একটু দেখাচ্ছি ভাইয়া আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য সুবিধার্থে এই যে হাঁটু এই জায়গাটার নাম হলো এই বোঝা গেল এবার পাঞ্জাবিটা হবে গোল ফারা কোন কোন কিরকম পাঞ্জাবি পরবেন গোল না ফারা যাকে নিয়ে দ্বন্দ্ব বাবা কথা বলেন না লম্বা টুপি না গোল টুপি কথা বলেন না গোল টুপি বলছে গোল টুপি লম্বা টুপি না গোল টুপি গোল টুপি লম্বা জামা ফাড়া না গোটা বলো ফাড়া না গোল কোন জামা করে বলেন গোল জামা কোথায় পেয়েছেন আমাকে একটু বলেন তা দেখাতে পারবেন না এটা দেখানোর কোনো জায়গা না বলবেন হুজুর হুজুররা পরে দেখেছি সুফি দরবেশরা পরে দেখেছি পীর মাশায়েখরা পরে দেখেছি ওই জন্য আমরা গোল জামাটাই পছন্দ করি আসলে হাদিসের ভাষায় যেটা দেওয়া আছে নেসপুর শাহ হতে হবে কলিদার পাঞ্জাবি হতে হবে সেটা গোলও হতে পারে ফাড়াও হতে পারে কাটাও হতে পারে গোলও হতে পারে গোল যদি নেসপুর শাহ হয় আর বাবাজি আমার ভাইরা ফাড়া জামা কলিদার আর যদি নেসপুর শাহ হয় তাহলে এটাও কিন্তু সুন্নতি লেবাস তাহলে পাঞ্জাবি লিয়া ঝগড়া করলে চলবে আরে কথা বলে না আর ঝগড়া করার জায়গা আছে ওই কেন কাটা জামা পরবে ও কেন গোল জামা পরবে ও কেন লম্বা টুপি করবে ও কেন গোল টুপি পরবে মারামারি হাই রে হাই ভাবতে অবাক লাগে রে ভাই একজন লোক মদ খেয়ে মাতাল হয়ে যাচ্ছে তাকে ছাড়াবার চেষ্টা করে না একজন লোক লটারির টিকিট কেটে কেটে হারাম কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে জাহান্নামমুখী হচ্ছে তাকে হারাম কাজ থেকে দূরে রাখার চেষ্টা করে না একজন ছেলে বাপ মাকে ধরে পিটছে তার বিরুদ্ধে কোনো কথা বলে না খালি বলছে গোল টুপি না লম্বা টুপি গোল জামা না লম্বা জামা ফাড়া জামা না গোল জামা লম্বা টুপি না গোল টুপি এই নিয়ে চলছে মারামারি কে সিয়াম সালাম করবে আর কে করবে না এই নিয়ে চলছে মারামারি চলছে কি চলে না হাত কোথায় বাঁধবো বুকে বাঁধবো না তার থেকে একটু নিচে দেব না নাভি বরাবর দেব কোন দিকে দেব খালি বলছে হারাম ওহ কাফের মুশরিক হয়ে গেছে ইহুদি হয়ে গেছে শুধু এই আওয়াজ চলছে হাই রে হা কাফের
আরে কাফের কাউকে বলা যাবে? সে যদি শরীয়তের দৃষ্টিতে যদি কাফের না হয় তুমি নিজে ঘুরে আসবে, ওই কথাটার অর্থ কি হবে জানো? তুমি নিজে কাফের খাতায় এসে যাবে জানো? শরীয়তের দৃষ্টি দিয়ে কাকে কাফের চট করে বলা যেতে পারে না। ভালো করে শুনে রাখেন মাসলা, একটা কথার অর্থ যদি 100টা হয়, ভালো করে শুনেন, একটা কথার অর্থ মানে যদি 100টা দাঁড়ায়, 100টার মধ্যে 99টা অর্থ যদি কুফরি আকীদা বা কুফরি কথাবার্তা, কুফরি 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 হওয়া আপনার করার সম্ভাবনা যদি দেখা দেয়, 99টা অর্থ যদি মিলে যায় সে কাফের হয়ে গেছে। কিন্তু একটা অর্থ যদি হয়ে যায় যে না সে এখনো কাফের হয়নি মুসলমান আছে, তাহলে ওই একটা কথার উপরে ডিফেন্ড করে শরীয়তের মাসলা আসবে, সে তাকে কাফের বলা যাবে না। বুঝাতে পারলাম কি আপনাদেরকে? কথা বুঝতে পারেন? বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? একটা কথার যদি 100টা অর্থ হয়, 99টা কথার উপরে ডিপেন্ড করে যদি কুফরি আকীদার সঙ্গে মিলে গিয়ে, যদি কুফরি কথাবার্তা বা কুফরি আকীদা বা কুফরি সঙ্গে মিলে গিয়েছে কাফের হওয়ার সম্ভাবনা থাকে, যদি 99টা অর্থ মিলিয়ে দিয়ে তাকে কাফের বলা যায়, একটা অর্থ একটা মানে যদি ইমা আপনার কি বলে একটা অর্থ যদি বেরিয়ে আসে যে তাকে কাফের বলা যাবে না মুসলমান হবে, এই অ্যাঙ্গেলে সে এখনো ইমানদার মুসলমান, তাহলে মনে রাখবেন ওই একটা কথার উপরে ডিপেন্ড করে তাকে কাফের বলতে পারবেন না। শুধু কাফের বলে চিল্লালে হবে না, সে যদি কাফের না হয়, মনে রেখে দিও, সে যদি কাফের না হয় তোমাকে নিজে কি কাফের তোমার দিকে ফিরে আসবে, তুমি নিজেই কাফের খাতায় পৌঁছে যাবে, এই জন্য খুব সাবধান। বুঝে আসছে বাবাজি? চলো চলো এবারে আমরা গোল জামাটা পরি কেন, তাহলে এবারে একটু বুঝিয়ে দিই। বাপ, তাহলে আমি আর সময় নিচ্ছি না, থাক থাক থাক, আবার সময় লেগে যাচ্ছে, যাক আল্লাহ করলে হবে এখন, না থাক থাক থাক, আপনি এসেছেন আল্লাহ করেন, বাস বাস বাস, মাশাআল্লাহ, আমার খুব মহব্বতের ভাই, খুব ভালো হয় জিনা আল্লাহ করে, চিন্তার কোনো কারণ নাই। জি একদম বাবাজি, আমার ভাইরা D2 একেবারে খোকা মাওলানা, আর সেই ব্যাকেটেও লেখা আছে খোকা, কথা বুঝতে পারছেন? মাশাআল্লাহ জনাব হযরত আলহাজ মাওলানা আতাউল্লাহ সাহেব, মাশাআল্লাহ সুন্দর আলোচনা করেন আপনারা, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, সকলে বসে বসে ওয়াজ শুনবেন, আমি গুনাহগার আস্তে আস্তে বিদায় নিচ্ছি, আল্লাহ নিয়েলে ফের কোনোদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে বাপ যাকে তাকে কাফের বলে মুশরিক বলে চিল্লাচিল্লি করলে হবে না, তার মধ্যে যদি ঈমান থাকে খবরদার খবরদার, নিজেকে ধ্বংস হয়ে যেতে হবে, কথা বুঝে আসছে? ভাইরে আমার দোস্তরা আমার বাবাজির আমার, আল্লাহ যদি করেন ফের ইনশাআল্লাহ আলোচনা হবে, কেউ উঠাউটি করবেন না, অনুরোধ করছি সকলে বসে অজনা শেষ শোনেন, সুন্দর পরিবেশ ভালো লাগছে, গুনাহগার ফের যদি কোনোদিন আসি ইনশাআল্লাহ আলোচনা করবো ইনশাআল্লাহ, বুঝতে পারছেন তো? ভাইরে আমার দোস্তরা আমার, তাহলে আগে আমাদেরকে গুরুত্ব দিতে হবে ফরজে আইনের, আগে আমাদের গুরুত্ব দিতে হবে ওয়াজিবের, আগে আমাদের গুরুত্ব দিতে হবে ফরজের, আগে মুস্তাহাব নিয়ে লাফালাফি করলে হয় না, কোথায় হাত মারবো লাফালাফি করলে হয় না, কে কিয়াম করবে কে করবে না এই নিয়ে ঝগড়া করলে হয় না, একটা লোক নামাজ পড়ছে না কেন তার সঙ্গে ঝগড়া করো, তুই নামাজ পড়ছিস নি কেন, কিয়াম যদি কেউ করে সে তাকে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে সওয়াব দেবে। আমার দাদা হুজুর কিবলা বলেন, যা হতে হয় ওয়া করো, যা না হতে হয় না করো, যেখানে হয় সেখানে করো, যেখানে হয় না সেখানে করো না, কিন্তু কিয়াম নিয়ে মারামারি করো না, মারামারি করলে গুনাহ হবে, যেখানে হয় সেখানে দাঁড়াও, যেখানে হয় না সেখানে দাঁড়াতে হবে না, কিন্তু মনে রাখো মারামারি করোনি, মারামারি করলে গুনাহ হবে, কিয়াম তোমরা করো, সালাম পড়ো, সালাম পড়লে সওয়াব হবে, নেকি হবে, জি আল্লাহ খুশি হয়, জি নবীর উপরে ভক্তি করে আমরা সালাম পৌঁছাই, আসুন এক মিনিটের জন্য আমরা